প্রথমে আমি হলিউড তারকাদের দিয়ে আসলে মার্চ মাসে একটা কন্টেন্ট তৈরি করি এআই সাহায্যে। ওই কন্টেন্টটা অনেক পপুলারিটি পায়, দেখেছি ফেসবুকে স্পেশালি। এরপরে রিসেন্টলি যেহেতু হলিউড নিয়ে অনেক অনেকগুলো আমি তিন চারটা কন্টেন্ট ডেভেলপ করি, এরপরে আমার কাছে মনে হলো যে হলিউড কেন আমাদের নিজেদের মানুষদের নিয়েই কন্টেন্ট হওয়া উচিত, কিছু কন্টেন্ট হওয়া উচিত। তো আমি ওইখান থেকে দেখলাম যে কাদের নিয়ে আসলে কোনো কন্টেন্টই হয় না, সেটা হচ্ছে আমাদের যারা লেজেন্ড ছিলেন একসময় 80 দশকে আমাদের সিনেমা, তাদেরকে তারা এখন কোনো আলোচনায় নেই। আমরা প্রচুর দেখতে পাই এখনকার সিনেমার যারা নায়ক নায়িকা আছেন, প্রতিদিন তাদের একই ছবি, একই ধরনের বিভিন্ন কর্মকাণ্ড, পজিটিভ এবং নেগেটিভ। কিন্তু যারা অনেক পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করেছিল আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবং আমাদের মনে, তাদেরকে নিয়ে কোনো আলোচনাই হয় না। তো ওই যে ওই ভাবনা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি আমাদের যারা লেজেন্ড ছিলেন তখনকার সময়ের নায়িকারা, তাদেরকে নিয়ে আমি একটা কন্টেন্ট ডেভেলপ করি। তারা যদি এই সময়ে তারা যদি নায়িকা হতেন তাদের কেমন দেখতে হতেন, তাদের ড্রেস কেমন হতো, তাদের মেকআপ কেমন হতো, লুক অ্যান্ড গেটআপ কেমন হতো, এটা আমার একটা দেখার ইচ্ছা ছিল। প্রশ্নটা ছিল যে এআই প্রযুক্তি দিয়ে ডেভেলপ করা কন্টেন্ট কি সিনেমার পর্দা কাঁপাতে পারবে কি না। এই প্রশ্নটা আসলে আপাত দৃষ্টিতে যদি আমরা চিন্তা করি আমাদের কাছে মনে হয় যে পারবে না। কারণ হচ্ছে কে সবাই চাইবে যে রিয়েল হিউম্যানের অ্যাক্টিং, রিয়েল হিউম্যানের ইমোশনটা নিতে। কিন্তু আপনি যদি আরেকটা জিনিস দেখেন, এই মুহূর্তে বিশ্বে অ্যানিমেটেড কন্টেন্টের কত চাহিদা, অ্যানিমেটেড কন্টেন্টের বাজার কত বড়, তাদের তো সেগুলো কোনো রিয়েল ক্যারেক্টার না, মানুষের আঁকা, মানুষের ইমাজিন করা কোনো একটা ক্যারেক্টার। নিউজ প্রেজেন্টার হিসেবে আমরা দেখি অপরাজিতাকে। দর্শক স্বাগত জানাচ্ছি, আমি অপরাজিতা, বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে প্রথম আইল্যান্ড। তো আমার আমার অভিমত অপরাজিতাকে নিয়ে হচ্ছে যে ইট ইজ ভেরি ইনিশিয়াল স্টেজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই এই অবস্থায় অপরাজিতাকে আমার কাছে খুবই রোবোটিক মনে হয়েছে। তো আমার কাছে মনে হয় যে এটার ফিউচার ব্রাইট, আমার কাছে মনে হয় যে এই জায়গাটা এআই ক্যাপচার করে নেওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, হয়তো ইমিডিয়েটলি না, হয়তো নেক্সট আফটার 10 ইয়ার্স।